अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दीदी दीदी तुम्हार बिये मालिकेर साथे होच्छे, बियेर पड़े तुम्ही तो मालकिन हो जाबे। सबाई तुम्हें मालकिन मालकिन बोले डाकबे, किन्तु आमी तो तुम्हें दीदी बोलेई डाकबो, चलबे तो? दीदी एकदिके भालोई होलो तुम्ही मालकिन होये गेछो, एखन दादुके आर चाकरी थेके केउ बेर करते पारबे ना। নতুন জামা কাপড়, রূপোর ঘন্টা নিয়ে আসবে, আর আমার জন্য হীরের হারও তৈরি হয়ে যাবে। যাই হোক, আমার দিদি তো এখন মালকিন হয়ে গেছে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, ইন্দু কাকি বলেছিল যখন জামাই আসবে তখন তিনটে কলসি মাথায় নিয়ে ওনার সামনে যেতে হবে। মঙ্গি দাঁড়া, উনি মালিক। আমি জানি, কিন্তু আজকে ওনার বিয়ে। আর আরে বাহ, উনি তো আমার সম্পর্কে জামাই বাবু, কিন্তু তাহলে আমি ওনাকে কি বলে ডাকবো? জামাই বাবু না মালিক, না মালিক না জামাই বাবু, কি বলে ডাকবো আমি ওনাকে? আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছু খুব নিচু বলে মনে হচ্ছে আমার। একটা গোটা জীবন আমার কেটে গেল এই ধরমপুরকে সঙ্গে নিয়ে চলতে, কিন্তু আজও সুভদ্রার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার মনে রয়েছে। ২৭ বছর বয়স ছিল আমার যখন আমার সুভদ্রার সঙ্গে বিয়ে হয়। কিচ্ছু ছিল না সেই সময় আমার কাছে, শুকনো দু একটা রুটি খেয়ে ছেঁড়া ফাটা বিছানাতেও আমরা শান্তিতে ঘুমোতে পারতাম। কিন্তু আমার ওই ভাইরা ভাই বিরাট সাংভি, বিত্তবান মানুষ, ধন দৌলতের নেশায় বুঁদ, বারবার আমাদের দারিদ্রের খোঁটা দিয়ে যেত সে। কোনো একদিন কোনো এক কথা প্রসঙ্গে ও ওর স্ত্রীর একটা দামি শাড়ির সঙ্গে তুলনা করল সুভদ্রার পরে থাকা একটা কম দামি সস্তা শাড়ির। খুবই খোটা দিয়ে কথা শোনালো সেদিন সুভদ্রাকে, অপমানও করল। সেই দিন আমি কথা দিয়েছিলাম আমার সুভদ্রাকে যে ওই অপমানের উত্তর আমি নিজে একদিন বিরাটকে দেব, টাকা দিয়েই ওর টাকার অহংকারকে আমি একদিন ভেঙে দেব। আর সেরকমটা আমি করেছি। এত ধন সম্পদ আমি বানিয়েছি যে বিরাট সাংভি আমার ধারে কাছে নেই। সুভদ্রা এখন আমার সঙ্গে নেই ঠিকই, কিন্তু ওই শপথটা আজও আমার ভেতরে থেকে গিয়েছে। গুরুদেব, আমার জীবনে বিয়ে শুধুমাত্র একবারই হতে পারে। অগ্নিসাক্ষী করে বিয়ের কর্তব্য আমি সবসময় পালন করেছি এবং পালন করে যাব। আমি এই বিয়েটাও আমি সেই কারণেই করছি যাতে সুভদ্রাকে দেওয়া প্রতিশ্রুতি আমি মেনে চলতে পারি, বিরাট সাংভিকে আমি হারাতে পারি। ধর্মরাজ, অনেক ভাগ্যবান হয় তারা যারা নিজের ভাগ্য নিজেই লেখে। তুমি নিজে গ্রহের বল দ্বারা কালযোগকে সুকালযোগ তৈরি করেছ, আর নিজের গ্রহের বলেই তুমি নিজের সমস্ত বিঘ্নকে পরাজিত করে জয়ী হয়েছ। এই বিবাহের পরে না গুরুদেব, এই বিয়েটা করতে আমার কোন রকম আগ্রহ নেই। আমি শুধুমাত্র এই কারণে বিয়েটা করছি যাতে আমার কারিগরেরা কাজে ফিরে আসতে পারে আর আমার কনসাইনমেন্টটা সময় মতো বের হয়।
এখন তোমার কোনো জিনিসের কোনো চিন্তা করার দরকার নেই ধর্মরাজ। তুমি দেখবে এই বিবাহের পরে সমস্ত পাশা উল্টে যাবে। এতদিন ও গ্রহের সাধক ছিল, আর এখন সমস্ত গ্রহ ওর সাধক হয়ে যাবে। কি অদ্ভুত ব্যাপার যে নিজের গ্রহকে বদলাবার জন্য একজন ওয়ার্কারের নাতনিকে বিয়ে করল। কবে, কোথায়, কখন এই সম্পর্ক তৈরি হলো এ তো শুধুমাত্র উনিই জানেন, যিনি এই সৃষ্টিকে রচনা করেছেন আর গ্রহের নির্মাণ করেছেন। আমার সব কাজ মালিক পণ্ড করে দিল, এবার আমি বিরাট সংবিকে কি উত্তর দেব? যা ভেবেছিলাম সব তো ঘেঁটে গেল যোগ্যদা, আবার শুরু থেকে সব শুরু করতে হবে। নমস্কার বিরাট সাহেব। জগমোহন, আমি তোমার ফোনের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, বলো কি হচ্ছে ওখানে? আরে সাহেব, কি বলবো, বিয়ে? ভাইরা ভাই, এতটা নিচে নেমে যাবে এটা আমি ভাবিনি কখনো। একটা সামান্য কারিগরের নাতনির সঙ্গে বিয়ে, এর মানে হলো আমার বইয়ের স্বর্গবাসী বোনের জায়গাটা একটা কারিগরের নাতনি নেবে। জগমোহন, কনসাইনমেন্টের ব্যাপারটা তো একটা ছোট্ট ব্যাপার রয়ে গেল, বাইরা ভাই তো একটা বড় বিস্ফোরণ ঘটিয়েছে। শোনো, এখন আমার কথাটা মন দিয়ে শোনো। মানে জগমোহন, তুমি যে খবরটা আমায় দিলে তাতে মনে করো তোমার জীবনটা তৈরি হয়ে গেছে। ধর্মরাজ মাইয়া বংশী, স্ত্রী সে হয় যে নিজের স্বামী সমস্ত কাজে সহায়তা করে, নিজের কর্তব্যে কোনো ত্রুটি রাখে না, মা অন্নপূর্ণার মতো গৃহের ভোজনে দায়িত্ব সামলায়, প্রতি পদক্ষেপে নিজের স্বামীর জন্য যাবতীয় দায়িত্ব পালন করে থাকে। নিজের স্বামীর মানসিক পরিস্থিতিকে বুঝে সঠিক পথ নির্ণয় করে নিজে ক্ষমাশীলাও হয়ে ওঠে, সেই হল শ্রেষ্ঠ স্ত্রী। আর তোমায় এমনই শ্রেষ্ঠ স্ত্রী হতে হবে। আপনার আর আপনার স্ত্রীর স্থান একটাই হবে।
ওই স্থান হৃদয়ের থেকে বড় হয় না। স্বামীর ডান হাতের ওপর কন্যা তার ডান হাতটাকে রাখবে। হাতে হাত মেলার অর্থ হলো এই, আপনাদের দুজনের ভাগ্যরেখা এক হয়ে গেল। সাক্ষাৎ অগ্নিদেবতাকে সাক্ষী রেখে এই হস্তবন্ধন ক্রিয়া একটা শুভ সম্পর্ক স্থাপন করল। এটা এক নয়, সাত জন্মের সম্পর্ক আর দায়িত্ব পালনের একটা সংকেত। স্বস্তি ন ইন্দ্রো বৃদ্ধশবাঃ স্বস্তি ন পূষা বিশ্ববিদাঃ স্বস্তি নস্তারিচ্চোঃ হরিষ্টনেমিঃ স্বস্তি নৌ বৃহস্পতির্দদাতু শান্তকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধারম গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীবিধ্যানগম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকৈকনাথম। বিবাহের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করুন। আরে মাধব ভাই, গাঁট ছড়া বাদ দে, এসো। তো পার কি থাপন
প্রথম তিন পাকে পুরুষ সামনে থাকবে আর স্ত্রী পিছনে। প্রথম তিন পাকের অর্থ অর্থ, ধর্ম আর কামের, যার সম্পূর্ণ দায়িত্ব পুরুষের কাঁধের উপর থাকে। সর্বমঙ্গল্য মঙ্গল্যম শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। এবার যে চতুর্থ পাক, এই চতুর্থ পাকের অর্থ মুখ্য। এক্ষেত্রে পত্নী সামনে থাকার অর্থ হল যদি স্বামীকে নিতে সাক্ষাৎ যমরাজও চলে আসেন, তবে স্ত্রী সাবিত্রী হয়ে তার স্বামীকে সর্বদা রক্ষা করবে। বিবাহ সম্পন্ন হল। আজ থেকে আপনারা শাস্ত্র অনুসারে স্বামী স্ত্রী ইতি শুভম। সৌভাগ্যবতী হও মা, ধন্য হয়ে গেলাম মালিক আপনার মতো জামাই পেয়ে। দীনদয়াল মালিকের জয়! দীনদয়াল মালিকের জয়! দীনদয়াল মালিকের জয়! আজ রাতের মধ্যেই এই বিয়ে হওয়াটা ধরমপুরের ঐতিহ্য এবং সম্মান রক্ষার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল আমার কাছে। ধর্মরাজ মাহিয়া বংশী ধরমপুরের সম্মান রক্ষার্থে সফল হলেন। আগামীকাল প্রথম সূর্যকিরণের সঙ্গে মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কসের ফ্যাক্টরি থেকে তার কনসাইনমেন্টটা বেরিয়ে যাওয়াটাও ধরমপুরের জন্য একটা সম্মানের বিষয়।
আছে, বড় লোকের বাড়িতে মেয়েরা কিভাবে থাকে, তাই তোকে সেসব শেখাতেও পারিনি আমি। কিন্তু এইটুকু বলবই যে ওখানে গিয়ে সবার মন জয় করে নিস। মালিকের কথা কখনো অমান্য করিস না, নিজের সুখ শান্তির কথা না ভেবে ঘরের লক্ষ্মী হয়ে থাকিস। আর এখানকার সব কথা তুই ভুলে যাস। এখানকার কথা ভেবে তুই ওখানে খুব কষ্ট পাবি। আমি সুখের সঠিক পরিভাষা তো জানি না, কিন্তু দুঃখকেও আমি ডেকে আনতে চাইনি। ভগবান আমার কথা শুনেছেন। তুই যাওয়ার পরে আমি ওই কুয়োর কাছে আবার যাব, ওখানে পয়সা ফেলব। তোর সুখে যেন কারুর নজর না লাগে। মুঙ্গি, যাবি আমার সাথে? দিদি, আমি তো তোমার কাছে চলেই যাব, কিন্তু রাতে তোমাকে ছাড়া ঘুমানোর অভ্যেস নেই আমার। সেজন্যে যখন আমার ঘুম আসবে না তখন আমি তোমার কাছে চলে যাব। চলে যাচ্ছি মাউরি। দাদু বলল যে কেউ আমাকে দুঃখ দিতে চায় না, অনেক আনন্দ সাথে করে নিয়ে যাচ্ছি। লোকে বলে এক মেয়ে যখন তার বাপের বাড়ি আসে তখন তার মা বুঝতে পারে যে সে সুখে আছে না দুঃখে আছে। তুই তো আমার মা, আমাকে আশীর্বাদ কর।
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।